আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা কথা বলবো, আমরা অনেকেই অনেক ধরনের পশু লালন পালন করে থাকি, পশু পাখি যেটাই বলি না কেন, অনেক ধরনের বিড়াল, টিয়া পাখি, তারপর একুরিয়ামের মধ্যে মাছ সৌন্দর্যের জন্য, এ জাতীয় জিনিস আমরা লালন পালন করে থাকি। তবে এগুলোর ক্ষেত্রে আমাদেরকে কিছু খেয়াল রাখতে হবে, কিছু বিষয় খেয়াল রাখতে হবে, নতুবা আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর কারণে আজাব দিবেন। তো কোন কোন পশু পাখি লালন পালন জায়েজ, কোন কোন পশু পাখি লালন পালন জায়েজ নেই, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা খোলাসা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, প্রথমত পশু পাখি লালন পালনের ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হলো পোষ মানে কিনা, অর্থাৎ এটাকে কি পালা যায় কিনা। ধরুন কাক, আপনি যতই তাকে বেঁধে রাখেন সে কিন্তু পোষ্য কোনো প্রাণী নয়, সে পোষ মানবে না। কিন্তু টিয়া পাখি বলেন, অথবা আপনি এই জাতীয় লাভ বার্ড, অনেক ছোট ছোট পাখি রয়েছে, কিছু কিছু পাখি আছে যেগুলো সৌন্দর্যের জন্য, অথবা কিছু কিছু পাখি রয়েছে কথা বলে মানুষের সাথে, মানুষকে আনন্দ দেয়, এই সমস্ত পাখি আপনি লালন পালন করেন, এগুলো পোষ মানে। কিন্তু কাক কখনোই পোষ মানবে না, চিল, বাস, এই সমস্ত পাখি কখনো ইগল পোষ মানে না, এই জন্য এগুলোকে বলা হয় হিংস্র। এই জন্য যে সমস্ত পশু পাখি পোষ মানে এগুলোকে লালন পালন করা যাবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো কুরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত পশু পাখি লালন পালন করতে বলা হয়েছে সেই সমস্ত পশু পাখি লালন পালন করব, যেগুলোকে বলা হয়নি সেগুলো লালন পালন করব না। কিন্তু এটা বলার সাথে সাথে অনেক বিশাল একটা আলোচনা চলে আসে, যেমন কোন কোন বিষয়গুলো কুরআন হাদিসে বলা হয়েছে, কোন কোন পশু পাখি লালন পালন করতে হবে, কোন কোন পশু পাখি লালন পালন করা যাবে না। এখানে আপনাদেরকে ধরতে হবে ওই যে প্রথমে আমি যে কারণটা বর্ণনা করলাম, পোষ মানে এমন পাখি, এটার মূল কথা হচ্ছে পোষ মানে কিনা। ধরুন এই যে বিড়াল, এটাকে তো কেউ লালন পালন করে না, তারপরেও এটা আশপাশ দিয়ে ঘোরাফেরা করে, আবার কেউ কেউ তো লালন পালন করে, ঠিক মতো খাবার দেয়, তবে বিড়াল পালা যায় আছে। তারপর টিয়া পাখি, খরগোশ, এগুলো আপনি লালন পালন করতে পারবেন, কেননা এগুলোকে হিংস্র বলা হয়নি হাদিসের ভাষায়। হাদিসের ভাষায় চিল, বাজ, শকুন, কাক, আল হিদাত, হাদিসের ভাষায় আল হিদাত, কাক, তো এই সমস্ত জিনিসকে হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে। এই জন্য এই সমস্ত জিনিস ছাড়া, যেগুলো আমাদের আশপাশ দিয়ে ঘোরাফেরা করে, মানুষ খুব পছন্দ করে, তাদেরকে কাছে টেনে নেয়, এই সমস্ত জিনিস আমরা লালন পালন করতে পারবো, কিন্তু কুকুর লালন পালন করা যাবে না। এই বিষয়ে আমাদের একটি বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা সেখানে অবশ্যই দেখবেন, কেননা কুকুর খুবই হিংস্র। তবে কুকুর লালন পালন করতে পারবেন দুইটি শর্তে, যদি আপনি সেটার মাধ্যমে কোনো পাহারা দেওয়ান, অথবা কোনো কিছুকে শিকার করানোর কাজে ব্যবহার করেন, এই দুইটি ক্ষেত্রে আপনি কুকুরকে লালন পালন করতে পারবেন। এবং সমস্ত কিছু লালন পালনের ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে ঠিক মতো খাবার দিতে হবে, কেননা যদি আমি এদেরকে খাবার না দেই, একুরিয়ামের মধ্যে মাছ পাললাম কিন্তু ঠিক মতো খাবার দিলাম না, তাহলে এই মাছ পালা আমার জন্য জায়েজ নয়, এটা আমার জন্য হারাম হয়ে যাবে। কারণ আমরা সকলে একটি প্রসিদ্ধ ঘটনা জানি, বনী ইসরায়েলের মধ্যে এক মহিলা ছিল, সেই মহিলা একটি কুকুরকে পানি পান করানোর কারণে সেই খারাপ মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। এবং আরেকটি মহিলা ছিল আবেদা মহিলা, সবসময় আল্লাহর ইবাদত করতো, কিন্তু সে একটি বিড়ালকে, বিড়াল পালতো, বিড়ালকে ঠিক মতো খাবার না দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন, এই দুইটা প্রসিদ্ধ হাদিস আমরা জানি। এই জন্য কোন পশু পাখি আমরা লালন পালন করলাম কিন্তু সেগুলোকে আমরা খাবার দিলাম না ঠিক মতো, তাহলে কিন্তু এই লালন পালনটাই আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এজন্য ঠিক মতো খাবার দিতে হবে। এজন্য এখান থেকে আমরা মূল তিনটা কথা পেলাম, পোষ মানে কিনা, কোরআন হাদিসের মধ্যে আছে কিনা, তৃতীয়ত হলো আমরা ঠিক মতো খাবার দেই কিনা, এই তিনটি বিষয় লক্ষ্য রেখে আমরা সমস্ত কিছু লালন পালন করতে পারবো। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। আজকের মধ্যে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।